আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের সিজন টু এর 68 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। দিশার কেবিন থেকে ডক্টর বের হতে মিহান দিহান শাওন একদম এগিয়ে এসে বলে, ডক্টর দিশার কি অবস্থা? ডক্টর বলল, প্যাশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা যেতে পারেন। দিহান মিহান যাওয়ার আগে শাওন দৌড়ে গিয়ে কেবিনে ঢুকে, সাথে মিহান আর দিহান থেমে গেল। শাওন কেবিনে ঢুকে দেখল দিশা বসে আছে। শাওনকে দেখে দিশার চোখ নামিয়ে নেয়। শাওন চট করে দিশাকে জড়িয়ে ধরে, কীভাবে জড়িয়ে ধরে দিশা 440 ভোল্টের শক খেল। শাওন তাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে। দিশার ঘাড়ে তরল কিছু পড়ল, ফ্যাসফ্যাসে কান্নার নিঃশ্বাস শোনা যাচ্ছে। শাওন কি কাঁদছে? দিশা চট করে শাওনকে জড়িয়ে ধরল, ইচ্ছে করছে শাওনকে কলিজায় ঢুকিয়ে রাখতে। এত নেশা কেন এই মানুষটার প্রতি তার? শাওন দিশাকে ছেড়ে দিশার দু গাল ধরে বলল, ঠিক আছিস এখন? দিশা কিঞ্চিত ভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শাওন বলে, কি হয়েছিল? দিশা কিছুই বলল না। শাওন আবারও দিশাকে জড়িয়ে ধরে বলল, জানিস এতক্ষণ আমার দম বন্ধ হয়ে আসছিল, কত ভয় পেয়েছিলাম। দিশা কান্নাভেজা চোখে মৃদু হেসে ওঠে, এত সুখ লাগছে কেন তার? স্বামীর ভালোবাসা পাচ্ছে বলে? কিছু মেডিসিন নিয়ে দিশাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসার পরেই অরিন দিহানকে সব বলে দেয়। দিহান সব শুনে রাগে একটা চেয়ার তুলে আছাড় মেরে ফেলে, চেয়ারটা ছিটকে গিয়ে দূরে পড়ে। অরিন কেঁপে ওঠে, দিহানের রাগান্বিত চেহারা দেখে ভয় কেঁদে দেয়। দিহান চট করে অরিনকে জড়িয়ে ধরে বলে, এই বউ পাখি কাঁদছো কেন? তোমাকে কিচ্ছু বলবো না, ভয় পেও না, এখানে তোমার কোনো দোষ নেই বউ পাখি, দোষ ওর, সাজা ওকে পেতে হবে, ও তোমাকে শুয়েছে বউ পাখি। শেষ কথাটা বলতে দিহানের গলা ধরে আসে। শাওনের শোরুমে ঢুকতেই চট করে একজন আরেকজনকে ছেড়ে দিল। শাওনও একটু অপ্রস্তুত হয়ে যায়, চলে যেতে লাগে। তখন দিহান পিছন থেকে ডাক দেয়, কিরে চলে যাচ্ছিস কেন? আয়। শাওন আসে, অরিনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, দিশার নাকে কেমনে আঘাত পেয়েছিল অরিন? দিহান বলে, তোকে বলেছিলাম না মিহান অরিনকে ভালোবাসে। শাওন বলল, হুম তো? দিহান একে একে শাওনকে সব বলে দিল। সব শুনে কিছু শুনে শাওন রাগান্বিত হয়ে বলে, কীভাবে কী ও নিজেকে? প্রথমে দিশার বিয়ে আটকিয়ে ওকে লোকসমাজে কথা শোনালো, আজ দিশাকে মারল, কী শত্রুতা দিশার সাথে ওর? আমি তো ওকে মেরেই দিব। শাওন বলল, কি মিহান দিশার বিয়ে ভেঙেছে? শাওন বলল, হ্যাঁ, মিহানই ওই লোক যে ফারাজের পরিবারে ফোন দিয়ে ওর নামে বদনাম করত। দিহান রাগে ফুসতে ফুসতে বলল, ওর কলিজা বড় হয়ে গেছে, ওর কলিজা হাতে নিতে হবে। শাওন বলল, ওর কলিজা তো হাতে নিব আমি, আজ ওকে আমি খুন করেই ফেলব। বলি শাওন রুম থেকে বেরিয়ে যেতে পাবারায় দিহান শাওনকে আটকিয়ে বলে, তুই দিশার খেয়াল রাখ, ব্যাপারটা আমি দেখছি। শাওন দাঁতে দাঁত চেপে বলে, ওকে আমার এক্ষুনি মেরে যেতে ইচ্ছা করছে দিহান। দিহান বলল, তুই বাসা থাকা আমি আসছি, দিশার অরিনের খেয়াল রাখবি, বউ পাখি নিজের খেয়াল রেখো। বলেই দিহান বাসা থেকে বেরিয়ে যায়। অরিন শাওন আটকাতে চাইলেও আটকালো না, কোনো এক অদ্ভুত কারণে মিহানকে মারতে চেয়েও মারতে পারে না সে, তাই এখন গ্যাংয়ের সাথে হাত মিলাবে। যে তার বউয়ের গায়ে হাত দিয়েছে সে তাকে বাঁচতে দিবে না। একটু রাস্তায় সে দিহান দেখে লোপার রাস্তা দাঁড়িয়ে আছে, সাথে সাথে দিহানের মাথায় বুদ্ধি খেল, লোপাকে মিহান কতটা পাগলের মতো ভালোবাসে তা সবাই জানে। লোপার গায়ের একটা ফুলের টোকাও মিহান সহ্য করতে পারে না। লোপাকে কয়েকদিন মিহানের চোখের আড়ালে রাখলেই তো মিহান এমনি মারা যাবে। দিহান লোপার সামনে গাড়ি থামায়, লোপা দিহানকে দেখে বলল, আরে ভাইয়া তুমি তুমি এই রাস্তা দিয়ে কই যাচ্ছ? দিহান বলল, যাচ্ছিলাম এদিকটা একটা কাজে, তুই দাঁড়িয়ে আছিস কেন? লোপা বলল, কলেজ থেকে একটু শপিংয়ে যাবো ভেবেছিলাম, রিক্সা পানি তাই হাঁটছিলাম, কিন্তু এখন হাঁটতেও ইচ্ছে করছে না। দিহানের কপাল কুচকে আসে, কিঞ্চিত রাগ হয়ে বলল, তুই হেঁটে যাবি কেন? নীল তোকে নিতে আসে না?
লুপা বলল, আসলে ভাইয়া ও চাকরি খুঁজছে, আজ একটা ইন্টারভিউ দিতে গেছে। দিয়ান বলল, ও আচ্ছা আমার সাথে আয়, আমি ড্রপ করে দিচ্ছি। লুপা গাড়িতে উঠে বসে। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই লুপা ঘুমিয়ে যায়। দিয়ানের মস্তিষ্কে আরেকটা বুদ্ধি খেলে। চট করে লোপার ব্যাগ থেকে ফোন বের করে মিহানকে মেসেজ দিল, বালির হাট বলে একটা জায়গা আছে, একদম নির্জন জায়গা। দিয়ান ওই জায়গায় আসার জন্য মেসেজ দেয়, লিখে, ভাইয়া আমি খুব বিপদে আছি, এখনই বালির হাটে চলে আসো। দিয়ান মেসেজটা সেন্ড করেই বালির হাটের দিকে গাড়ি ঘোরায়। বেশ অনেকক্ষণ পরে উদ্দেশ্য জায়গায় পৌঁছে যায় দিহান। দিহান আসার আগে মিহান চলে এসেছে, লোপা গভীর ঘুমে তলেই আছে। দিহান গাড়ি থেকে নেমে চারিদিকে তাকায়, জায়গাটা একদম নির্জন, চারিদিকে শুধু বালির পাহাড়, বালি ছাড়া কিছুই দেখার নেই। দিহান একটু এগিয়ে এসে দেখে মিহান কল দিয়ে পাগলের মতো চারিদিকে লোপাকে খুঁজছে। দিহান গিয়ে একটা জায়গায় বসল, একদিকে তার হাতে ফোন বাজছে, অন্যদিকে মিহান পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। চারিদিকে দৌড়তে দৌড়তে হঠাৎ মিহানের দাঁড়িয়ে যায়, এখানে কোথাও ফোন বাজছে। মিহান রিংটোন ফলো করে এসে দেখে লুপার ফোন হাতে নেই, দিহান বসে আছে। মিহান এসে চোমেরে ফোন নিয়ে ফোন উল্টে পাল্টে দেখে বলল, তুই মেসেজ দিছিলি? দিহান বাঁকা হাসে। মিহান বলে, লুপার ফোন তোর কাছে কেন? দিহান বলল, আমার কাছে লুপার ফোন থাকা কি অবাকের বিষয়? মিহান বলল, দেখ দিহান কথা বেচাবি না, লুপা কই? দিহান বলল, ভাই তোর মতো কথা বেচানোর ক্ষমতা নাই। তাই সোজা কথায় আসি, মানছি অরিনের সাথে তোর রিলেশন ছিল, তাই বলে তুই এখন ওকে জ্বালাবি? তুই জানিস তুই ওকে ছুঁয়েছিস, এটা শুনে আমার দম আটকে আসছে, দেখলে কি হতো? আমি ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো, তুই ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, কিন্তু তুই তো ক্ষমার যোগ্য নয়। আমি আর পারবো না মিহান, আমার যে এখন তোকে মারতেই হবে, কারণ তুই শুধু আমার বউয়ের ওপর থেমে নেই, তোর বাড়াবাড়িটা দিশার সাথেও হচ্ছে। কি মনে করেছিলি, দিশার বিয়ে ভাঙলে আমি কানাডা যেতে পারবো না? তুই আরও সুযোগ পাবি? সুযোগ পাবি না, কারণ সুযোগ পাওয়ার জন্য তুই বেঁচেই থাকবি না। মিহান হো হো করে হেসে ওঠে, তারপর বলে, তুই আমাকে মারবি? আর আমি চেয়ে চেয়ে দেখব? এখানে ডেকে এনে সুযোগ তো তুই আমাকে করে দিয়েছিস দিহান, যে কাজটা এতদিন করতে পারিনি সেটা আজ করেই ছাড়ব, তোকে আজ মেরে দেব, তোর বাঁচার অধিকার নেই, তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস। দিহান দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর ভালোবাসা কেড়ে নেইনি, তুই ছুঁড়ে ফেলেছিস, আমি কুড়িয়ে নিয়েছি। মিহান চেঁচিয়ে বলল, তুই ছুঁড়ে ফেলা ভালোবাসা কেন কুড়িয়ে নিবি দিহান? যে ভালোবাসা ছুঁড়ে ফেলবে সে আবার কুড়িয়ে নিবে, এটাই ভালোবাসার নিয়ম। দিহান মিহানের থেকে আরও জোরে গলায় চেঁচিয়ে বলল, আরে সেই ভালোবাসার জন্য বোনের গায়ে হাত তোলা কোন নিয়মে পড়ে রে? মিহান বলল, দেখ আমি ওকে জেনে বুঝে মারিনি, আমার হুঁশ ছিল না। মিহানের কথা শুনে দিহান বলল, কেন হুঁশ থাকবে, এটা তো তোর বোন নয়। নয় এটা আমার বোন, অন্যের বোনের বেলায় হুঁশ থাকার কথা তো নয়। মিহান বলল, দেখ নিজের বোন অন্যের বোন বলে কোনো কথা নেই, বোন বোনই হয়, ঝগড়া আমাদের মধ্যে, মাঝখানে ওদের টানবি না। বিহান বলল, তাই তাহলে তুই কেন টানলি? তুই কেন আমার সাথে খেলতে গেলি, দিশার বিয়ে ভেঙে দিয়েছিলি, কেন ওকে লোক সমাজে কথা শুনিয়েছিলি, নিজের বোন হলে এমনটা করতি? মিহান আর কিছুই বলল না। এই কাজ করার পরে তার মনে হচ্ছে সে সত্যি ভুল করেছে। দিহান বলল, গাড়ির দিকে তাকা। মিহান তাকিয়ে দেখলো লোপা গাড়িতে ঘুমিয়ে আছে, সাথে সাথে মিহানের কলিজা লাফিয়ে উঠল। মিহান গাড়ির দিকে দৌড় দেয়, মিহান দৌড়ে ফেলে মিহান বলল, ছাড় আমায়, তুই ওকে এখানে এনেছিস কেন? দিহান বলল, কারণ বোনের গায়ের আঘাত বাইকে ঠিক কতটা কষ্ট দেয় সেটা তোকে বোঝানো দরকার। মিহান বলল, দেখ তুই আমার বোনের গায়ে হাত তুলবি না, ঝগড়া আমার সাথে, মারামারি করতে হলে আমার সাথে কর। দিহান বলল, তাহলে তুই কেন আমার বোনের গায়ে হাত তুলেছিস, তুই কেন আমার সাথে মারামারি না করে আমার বোনকে টেনেছিস? মিহান বলল, সেটার জন্য ক্ষমা চাইতে হয়, আমি ক্ষমা চাইব, তুই আমার বোনের গায়ে ফুলের টোকাও দিবি না। দিহান কিছু না বলে গাড়ির দিকে যেতে লাগে। মিহান দিহানের কলার ধরে বলে, দিহান তুই আমার বোনকে ছুবি না। দিহান মিহানের হাত জ্বালা দিয়ে ছাড়িয়ে বলে, তোর সাথে খেলতে হলে তোর স্টাইলে খেলতে হবে। মিহান আর দিহানের হাত ধরে আটকিয়ে বলল, দিহান তুই বললে আমি দিশার পায়ে ধরে ক্ষমা চাইব, তুই আমার বোনকে আঘাত করবি না? দিহান বলল, এখন তো আমি ওকে আঘাত করবই, কারণ আমি জেনে গেছি তোকে শাস্তি দেওয়ার জন্য লোপাকে আঘাত করাই যথেষ্ট। মিহান বলল, দেখ প্লিজ দোহাই লাগে, তুই ওকে আঘাত করবি না, দোষ আমার, আমাকে মেরে দে। দিহান বলল, হ্যাঁ তোকে মেরে আমি আসামি হই, তারপর আমাকে পুলিশে ধরে নিয়ে যাক,
আর আমার অনুপস্থিতিতে তুই আমার বউ পাখিকে জোর করে তোর খাঁচা বন্দি করে নে, আমার বোনকে মেরে নে, তাই তো? দিহান মিহানকে ছাড়িয়ে গাড়ির দিকে পা বাড়ায়। মিহান চট করে দিহানের পায়ে ধরে ফেলে, তারপর অনুরোধের গলায় বলে, দে আমাকে কাগজ দে, আমি সুইসাইড লেটার লিখবো, কেউ তোকে আসামি বানাবে না, প্রয়োজনে আমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দে, নয়তো এই বাড়িতে জ্যান্ত পুঁতে দে, খোদার কসম হাসরের মাঠে আল্লাহর কাছে তোকে খুনি বলবো না, তোর কোনো সাজা হবে না, তুই আমাকে মেরে দে, তবু আমার বোনকে মারিস না প্লিজ, তোর দুটি পায়ে ধরি, আমার বোনকে আঘাত করার আগে আমার কলিজা তোর হাতে নিয়ে নে, ওর কষ্ট দেখার ক্ষমতা আল্লাহ আমায় দেয়নি রে। দিহান মিহানকে ছাড়িয়ে এসে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। মিহান দৌড়ে এসে গাড়িতে ধরতে চায়, কিন্তু সে ছুতেই পারেনি, তার আগেই দিহানের গাড়ি চলে যায়। মিহান দৌড়ে গিয়ে তার গাড়িতে ওঠে। মিহান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, কিন্তু দিহানের গাড়ির ধারে কাছেই যেতে পারছে না। দিহান যেন লোপার কোনো ক্ষতি না করে সে জন্য মিহান কত কি মানত করেছে, নফর নামাজও মানছে, তার জীবন চলে যাক, তবুও তার বোনের জন্য কোনো ক্ষতি না হয়, ভয়ে তার চোখ চাপসা হয়ে আসে, রাস্তায় সব কিছু কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছে। একটা জায়গায় এসে মিয়ানের গাড়ির ট্র্যাকের সাথে বিকট শব্দে ধাক্কা খেলো, উল্টে গিয়ে দূরে ছিটকে পড়ে। ট্র্যাকের ড্রাইভার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। মিহান গাড়ির নিচ থেকে ড্রাইভারের যাওয়া দেখে কোনো রকমের ঠোঁট নাড়িয়ে বলে, আমার বোনকে বাঁচান প্লিজ। আশেপাশের লোকজন দৌড়ে এসে মিহানকে গাড়ি থেকে টেনে বের করে রক্তে পুরো শরীর লাল হয়ে আছে। মিহান তখনও ঠোঁট নাড়িয়ে বলছে, আমার বোন, আমার বোন, পুরো কথাটা সে মুখ দিয়ে বের করতে পারছে না, তার দুনিয়া অন্ধকার হয়ে আসছে, আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলে মিহান। শ্যামশ্রাবণ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ভিড় দেখে গাড়ি থেকে নেমে আসে দুজন রক্তাক্ত, কাউকে দেখে শ্যামর মাথা গড়ে ওঠে, রক্ত মাখা মুখটা শ্রাবণের চেনা চেনা লাগছে। শ্রাবণ পকেট থেকে রুমাল বের করে মুখের উপরে রক্ত মুছতে শ্যাম ও শ্রাবণ একসাথে উচ্চারণ করলো, মিহান। শ্রাবণ তাড়াতাড়ি তার হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে, শ্যাম নীলকে ফোন দিয়ে আগে খবরটা জানায়, তারপর ইশিকে কল দিয়ে তাদের বাসা জানানো হয়। কিছুক্ষণের মধ্যে লোপা ও নীল তার মা চলে আসে, তার কিছুক্ষণের মধ্যে মিহানের পরিবারের সবাই চলে আসে। লোপা এসেছে থেকে শূন্য চোখে মিহানের ক্যাবিনের দিকেই তাকিয়ে আছে, যেন ফায়ার অ্যাক্সিডেন্টের খবর শুনে তার ভিতরের লোপা মারা গেছে। শান্তি চৌধুরী কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছেন, সায়া চৌধুরীর কান্না তো থামানোই যাচ্ছে না। ইশি খবরটা পেয়ে একবার জ্ঞান হারিয়েছিল, আসার রাস্তায় একবার, এখানে এসে আবার, সবাই কাঁদছে, শুধু লোপা পাথর হয়ে গেছে, অনুভূতিহীন মানুষের মতো শুধু চেয়ে আছে ক্যাবিনের দিকে। দিহান নিজেকে দোষারোপ করছে, মিহানকে কেন সে আগে বলেনি, সে লোপাকে আঘাত করবে বলে মিহানকে ভয় দেখাচ্ছিল আর কিছুই না, তারও তো হাত কাঁপে মিহানকে মারতে, সেখানে সে নির্দোষ লোপাকে কিভাবে মারবে। 24 ঘন্টা পেরিয়ে যায়, মিহানের জ্ঞান ফিরে না, কেউ হসপিটাল থেকে যেতে চাইছে না, সবাই শ্রাবণের পরিচিত বলে থাকতে পারছে, নয়তো পেশেন্টের সাথে এত মানুষ এলাও না। মিহানকে আইসিউতে ঢোকাচ্ছে দেখে লোপা অনেক জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, ভাইয়া, সবাই লোপার দিকে ছুটে আসে, লোপা কেঁদে কেঁদে ডাকে, ভাইয়া, এই ভাইয়া বলে হাউ মাউ করে কান্না জুড়ে বসে লোপা, কেউ তার কান্না থামাতে পারছে না। দিহান লোপার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, ভালো হয়ে যাবেও, লোপা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ওরা আমার ভাইয়াকে ওখানে কেন নিয়ে গেছে, আমার ভাইয়াকে ওখান থেকে এনে দাও, তোমরা আমার ভাইয়াকে ওরা কষ্ট দিবে, তোমরা নিয়ে আসো ওখান থেকে, লোপা দিশার কোমর জড়িয়ে ধরে বলে, ও আপু, আপু গো, তুমি ভাইয়াকে অভিশাপ দিয়েছ তাই না, তুমি কেন অভিশাপ দিয়েছ, তোমার মেরেছে বলে, আর কখনো মারবে না আপু, তুমি ভাইয়াকে নিয়ে আসো ওখান থেকে, ওরা আমার ভাইয়াকে মেরে দিবে, আমার ভাইয়াকে নিয়ে আসো না আপু, যাও। লোপার কান্নায় সবাই কেঁদে যাচ্ছে, সায়রা চৌধুরীর কান্নার গতি আরও বেড়ে যায়, সুমনা চৌধুরী ওনাকে বুকে জড়িয়ে রাখেন, হাসান চৌধুরী নিঃশব্দে কেঁদেই যাচ্ছেন, যুবক ছেলের এমন অবস্থা দেখে কোন বাপ মা না কেঁদে থাকবে। অরিনাজ প্রথম মিহানের জন্য দোয়া করছে, শুধুমাত্র লোপার কান্না দেখে, অরিনের কোনো ভাই নেই, সে জানে না ভাইয়ের ভালোবাসা কেমন, শুধু দেখেছে একটা ভাই একটা বোনকে কতটা ভালোবাসতে পারে, একটা বোন একটা ভাইয়ের জন্য কতটা কাঁদতে পারে, আর কারোর জন্য হোক বা না হোক, লোপার জন্য হলেও যেন মিহানকে সুস্থ করে দেয়, এটাই চায় অরিন। লোপার কান্না থামছেই না, কারো সান্ত্বনা দেওয়ার ক্ষমতাও নাই। নীল লোপাকে বুকের সাথে চেপে ধরে কেঁদে কেঁদে বলল, আর কাঁদিস না, মিহান কষ্ট পাবে, ভাইয়ের কষ্ট হবে শুনে লোপা চুপ হয়ে যায়। শ্রাবণকে দেখে লোপা লাফ দিয়ে উঠে দৌড়ে শ্রাবণের সামনে দাঁড়ায়, হাত জোর করে শ্রাবণকে বলে, ও ভাইয়া,
আমাকে একবার আমার ভাইয়ের কাছে যেতে দাও না, একবার ওখানে ঢুকতে দাও, শ্রাবণ বলল। কিন্তু শ্রাবণ আর কিছু বলার আগে লোপা বলে, আল্লাহর দোহাই লাগে, একবার আমার ভাইকে দেখতে দিন, আমি দেখেই চলে আসব। শ্রাবণ বলল, কান্নাকাটি করতে পারবে না, কথাও বলতে পারবে না, শুধু দেখেই চলে আসবা। লোপা দুই হাতে চোখ মুছে নিয়ে বলল, কাঁদব না, দেখুন আমি কাঁদছি না। শ্রাবণ ঢুকতে দেয়, সাথে নীলও যায়। লোপা মিহানের পাশে গিয়ে দাঁড়িয়ে নীলকে বলে, ওরা আমার ভাইয়ের শরীরে এত কিছু লাগাইছে কেন? আমার ভাই কি কষ্ট পায় না? নীল নিঃশব্দে কেঁদে চোখের পানি মোছে। লোপা মিহানের কানের কাছে মুখ নিয়ে বলে, ভাইয়া ওঠো, আমার চকলেট এনে দিবা না, আমি কিন্তু রাগ করব, না উঠলে আব্বুকে বলে দিব তুমি স্মোক করো, দেখবে আব্বু তোমায় মারবে। কিছুক্ষণ থেমে বলল, আচ্ছা আমি আর কখনো তোমায় বলবো না, আব্বুকে বলে দেব, কাউকে এটা বলবো না, স্মোক করো, উঠো না এবার, আর কত ঘুমাবে, আমায় ঘুম পাড়াবে না, রাত হয়েছে যে, প্রতি রাতের মতো মেসেজ দিয়ে বলবে না, ধানি লঙ্কা ঘুমিয়ে যাও, রাত হয়েছে, গুড নাইট, উঠবে না তো, ঠিক আছে আমি এখানেই বসে থাকব, বলে লোপা মেঝেতে বসে পড়ে। লোপার পাগলামো দেখে নীলের দম আটকে আসছে, চোখ মুছে লোপাকে বলল, লোপা চল। লোপা চেঁচিয়ে উঠে বলে, আমি যাব না। নীল বলে, আসতে মিহান কষ্ট পাবে তো। লোপা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে বসে থাকে। নীল বলে, চলো। লোপা বলল, না আমি যাব না, আমি কথা বলবো না, আমি চুপ করে বসে থাকবো, আমি চলে গেলে ওরা আমার ভাইকে মেরে ফেলবে। নীল অনেক কষ্টে চেষ্টা করে লোপাকে বের করতে পারে না, শ্রাবণও চেষ্টা করে পারল না। নিঃশব্দে কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারায় লোপা, তখন তাকে কোলে করে বের করা হয়। এক সপ্তাহ চলে যায়, মিহানের জ্ঞান ফিরে না, ডক্টর জানায় মিহান কমায় চলে গেছে। লোপার অবস্থা একদম পাগলের মতো হয়ে যায়, হঠাৎ মূর্তি নেয় বসে থাকে, হঠাৎ ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে। এক মিনিটের জন্য হসপিটাল থেকে তাকে নেওয়া যায় না। ডক্টর মিহানের ক্যাবিনে ঢুকলে লোপা পাগলের মতো চেঁচিয়ে বলে, ওরা আমার ভাইকে মারতে যাচ্ছে, ওরা আমার ভাইকে মেরে দেবে, আরে কেউ তো আমার ভাইকে বাঁচাও। একদিন একটা বাচ্চার হাতে চকলেট দেখে লোপা মিহানের ক্যাবিনের দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া ওই দেখো ওরা চকলেট খাচ্ছে, তুমি আমাকে চকলেট এনে দিবে না? একবার ওঠো না ভাইয়া, একবার আমায় কোলে নিয়ে তারপর আবার ঘুমিয়ে যেও। যতদিন যায় লোপার পাগলামো বাড়তে থাকে। এখন লোপা সবসময় গুনগুন করে ভাইয়া ভাইয়া বলে কাঁদতে থাকে। রাত গড়িয়ে এলে আকাশের দিকে তাকিয়ে একা একাই কথা বলে, প্রতিদিন শুধু একটা কথাই বলে, ওরা বলে আমার ভাই নাকি বাঁচবে না, ওরা এমন কেন, আমার ভাই না বাঁচলে আমি কাকে ভাই ডাকবো, কাকে বলবো ভাইয়া আমায় কোলে নিয়ে হাঁটো, যে প্রতিদিন বাইরে গেলে পকেট ভরে আমার জন্য আইসক্রিম চকলেট নিয়ে আসবে। আচ্ছা ওদের কি ভাই নাই, ওরা কি জানে না ভাই ছাড়া বোন অচল? প্রতিদিন মিহানের পাশে একা একাই কথা বলে, ভাইয়া জানো আমার না খুব মন খারাপ, আকাশ থেকে এক জাগ পরী নেমে আসে না, পরীর মতো আমারও ডানা গজায় না, আমার পরীদের দেশে যাওয়া হয় না, আমার মনটাও ভালো হয় না ভাইয়া, তুমি কি উঠবে না? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।